ஒன்று ஒரு பாரதியா ஆமிதாவோ. सजाया पर गीते चौड़ाया खुशी से नेते नेते गान सुना वो संपर्क बदले गलो एक पलो के तो ये आज के बंधुर বিয়ের চলনে যাব, গাড়ি সাজাচ্ছে আমাদের আরেক বন্ধু সোহেল ভাই। তো সোহেল ভাই, গাড়ি সাজাতে কি কি আনছেন? কিছু আনেননি, কিছু আনেননি, পাও সাজিয়ে দিবেন গাড়ি। তো বাসর ঘর সাজাচ্ছে, আমরা একটু বাসর ঘরে যাই দেখি। তো এই যে বাসর ঘর সাজানোরও কাজ চলতেছে, তো খুব সুন্দর হবে বাসর ঘরটা। এই সোহেল ভাই কিন্তু আমারও বাসর ঘর সাজাইছিল। না, সোহেল ভাই কিন্তু আমাদের সোহেল ভাই খুব সুন্দর বাসর ঘর সাজায়, ওনার বিজনেস ই ফুলের, ঠিক না ভাই? কারে কি হিসাব? এটা হলো আমাদের পুরান ঢাকার ঐতিহ্য রে ভাই, এগুলো সবার থাকে না। আমাদের বাসায়, আমাদের পুরান ঢাকার বাসা বাড়িগুলো যে 50-60 জন 100 জনের অ্যারেঞ্জমেন্ট আমাদের বাসায় থাকে, ইনস্ট্রুমেন্ট, ঠিক না? এগুলো আমাদের এক্সট্রা লাগে না। তো এই যে আমার ফ্রেন্ড, ওকে তো দেখেছিনি শেরওয়ানিতে, আজকে জামাই বেশিয়ে দেখবেন। সেদিন তো এমনিতে দেখাইছিলাম শেরওয়ানি কেনার সময়। তো আমার বন্ধু আজকে হালাল হবে, বন্ধু হাতে হাত করা। ওকে, আমরা যখন যাব পুরো ফুল ভিডিওটাই শেয়ার করব সব কিছু, একেবারে বরযাত্রী যাওয়ার থেকে কাবিন, তারপর বউ নিয়ে আসা, সব শেয়ার হবে আপনাদের সাথে। আমাদের বাবুল মামার মিষ্টি পেঁপে না মামা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, তোমার পেঁপে অনেক মিষ্টি, তুমি তো নাম করা। আসলে কত বছর যাবত তোমার এই ব্যবসা করতেছো তুমি এখানে আমাদের এলাকায়? 30 বছর যাবত। ওরে শট, পুরনো ব্যবসায়ী আমাদের বাবুল মামা। গাড়ির কাজ পুরাই শেষ পর্যায়ে, আর অল্প একটু বাকি আছে। আপনি কতক্ষণ লাগবে ভাই? আমার হাতে কিছু ফুল দেখতে পাচ্ছেন আপনারা, ফুলটা এখন নিয়ে যাব গাড়িতে। তো এই যে ফুল গাড়ি সাজানো কমপ্লিট, সাজানোটা আমার কাছে খুব সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো কটা রেখেছিলাম দেখেন, দুলা বেগাতে দে কি অনেক পাশায়।
কই এখনো বাসায় বেরেস নাই আচ্ছা 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 হ তুই আয় তুই মাসুমের ফোন দে তো এই যে বন্ধু আমার আজকে সিরিয়াসলি শেরওয়ানিটা পড়তেছে সেদিন পড়ছিল ট্রায়ালের জন্য আজকে আর ট্রায়াল না বোতাম গুলা লাগা দাও দুলে কা সেহরা সুহানা লাগতা হ্যাঁ জায়গায় হ্যাঁ আপনি জায়গায় হ্যাঁ তো এই যে দুই দুলা ভাই সুন্দর পাগড়িটা পরিয়ে দিল হ্যাঁ ভাই সবার আগে আর কিছু লাঞ্চ না আনলেন একটা মাস্ক নিয়েন নাহলে 300 টাকা জরিমানা নাহলে জেল খাটতে হবে 7 দিন যা নতুন জামাই জেলে তো এই যে আমাদের পুরান ঢাকার ঐতিহ্য জামাই বের হওয়ার আগে কি জানি এটা চাচি দই মঙ্গল বলে এটাকে আর কি আমিও খাইছি নাম জানি না দই মঙ্গল এটার নাম হ্যাঁ আপা ঠিক আছে হ্যাঁ করছি কিন্তু নাম জানি না নাম ভুলে গেছি হ্যাঁ আমরা দুই ভাত কই দুই মঙ্গল হ্যাঁ তো এইগুলা বাড়ির ময় মুরব্বীরা জামাই বিয়ের হওয়ার আগে খাওয়াই দেয় তো এটা বরের মা সবার আগে খাওয়াবে আমার চাচি আপনি এখান থেকে পরে দেখতে পেট বোড়ালে কিন্তু আলা মুরগি খেয়ে দাঁড়বি না আবার খাসি যদি দেয় তাহলে কি হইব অল্প খায় হ্যাঁ তা আমরা খেলে হইব ওর খাই দেব না পরে তো পেট ভরে যাবো তেমনি কম খায় লাগামো অল্প করে মুখিলিস শ্বশুর বাড়ির মুরগি খেতে দিবেন না সালাম কর পাও দুটা বেটা তো যে এখন আপনারা যেটা দেখলেন আমরা সবসময় দেখি মেয়ে কাঁদে আসলে না মেয়ের মা কাঁদে না সর্বপ্রথম ছেলের মা কাঁদে তারপরে মেয়ের মা কাঁদে তো ফ্রেন্ডকে বিয়ে করাতে যাচ্ছি আমরা ফ্রেন্ডরা মিলে তো এরকম আমাকে ওরা নিয়ে গেছিল বিয়ে করাতে তো এরকম বিয়ে করাইতে করাইতে সবার রাশি ঘুরে তো এই যে আমার এই তিন ফ্রেন্ড দেখতে পারতেছেন ওদের রাশি এখনো ঘুরেনি
আপনারা দোয়া করবেন যাতে সবার আগে আমাদের ফ্রেন্ড আমার মিতা রশিদা যদি সবার আগে ঘুরে যায়। তারপর আছে যে রবিন, রবিন খুব জরুরি হয়ে গেছে, ঈশাদেরও জরুরি, সবারই জরুরি, তোমার পরে করলে কিভাবে হয়, তোমার জন্য না রবিন পরে করলে ঠিক আছে, তোমার জন্য না অন্তত তোমার ফ্যামিলির জন্য হলে তো তোমাকে এখন করা দরকার, ঠিক না? তো আসো আমরা দেখি কি কি গাড়ি আসছে আমাদের নেওয়ার জন্য। দেখতে পাচ্ছি অ্যাশ কালার, পিছনে একটা হোয়াইট, তো এইটা আরেকটা সাদা, গাড়ি আস্তে আস্তে আগে দীক্ষা রাখছি, দুই কত মাঠ, দুই কত মাঠ, হ্যাঁ দুই কত মাঠে বাড়াইলাম গাড়ি তো দোকান খোলা, কি নিবি সালাম দে, সালাম আলাইকুম, লুকতে ক্যামেরা লুকতে, হ্যাঁ দেখো চাষিটা ঢুকা, আর সামনে তো তোর বাইক না, বাইক না, বাইক না, বাইক না, লিয়ালে লোকে একজন, বাইক না, বাইক না, লিয়ালে একজন, বাইক না, বাইক না, সামনে নেলে গাড়িতে একজন, বাইক না, বাইক না, লিয়ালে সামনে কে বলবো, সামনে গাড়িগুলো ফিল আপ হলে আমরা চলে যাবো, হাতে আর 5 মিনিট সময় আছে, 5 মিনিটের ভিতরে আমাদের যেতে হবে। ওই যে আমি যে বাইকে যাব, বাইক চলে আসছে আমার মামা, ঈশাদের বাইক এটা, আর ওইটা শাহিনে,
মাছের টাকা কাটে রাখবো সামনে যান আচ্ছা আমি আছি কিন্তু সবার সাথে রেহান কে রেনে মামে পরিচয় করে দাও রন্ডে শালি তো মেঘনা চাইতে বৃষ্টি পাই লাঙ্গু একটু ঝড় তুফান দেও হ্যাঁ তো বন্ধু আমার খুব শান্তিতেই আছে দুই শালির মাঝখানে আমার ভাগটা দিবেন না কথা বলতেছে কি রেকর্ডিং করা ছিল ভয়েস মনে হচ্ছে এরকমই যেহেতু ব্লগ বললেন বহুত অনেক আগে Thank you.
কথাবার্তা তো আমরা কিনে যাই
দুলা ভাই মেয়ের বাপাকে তাকাইছে মেশি না আল্লাহ পালে আল্লাহ তালে বাড়ায় দেয় এটা আল্লাহ তালে দিয়ে দিব এই যে আমাদের মাঝে একটা ক্যাথরা প্লেয়ার দেখতেছেন আপনারা ছোটা ডন ছোটা ছাত্রী বহুত ছাত্রী তো যেখানে আবার আমার মামাও আছে এই যে আমার মামা সানজু মামা কত আছি তোলা হ্যাঁ ওরে বাবা রে বাবা এই যে আমার ছোট বন্ধু আছে কি বোনা কেমন আছো